আজকে আপনাদেরকে যেই টোটকা বা উপায়টা আমি বলতে যাচ্ছি সেই টোটকা বা উপায়টা করার জন্য না আপনাদের কোনো রিচুয়ালস করতে হবে বড় আর নাই কোনো অনেক টাকা খরচ করে জিনিসপত্র কিনতে হবে আমি যেই দুটো জিনিস দিয়ে আজকে টোটকা বলতে যাচ্ছি সেই দুটো জিনিস প্রত্যেকের বাড়িতে অবশ্যই এবং অবশ্যই মজুদ থাকেই প্রথম জিনিসটা হলো পেপার অর্থাৎ একটা কাগজ আর দ্বিতীয় জিনিসটা হলো পেন তো কাগজ আর পেন প্রত্যেকের বাড়িতে অবশ্যই উপস্থিত থাকে এবং এই কাগজ আর পেন দিয়ে আমি এমন একটা টোটকা আপনাদের বলতে যাচ্ছি যেটা আপনাদের জীবনে যে কোনো ক্ষেত্রে উন্নতির পথে একটা পথেও হতে যাচ্ছে আপনাদেরকে পথ দেখাবে আপনাদেরকে এতটা উন্নতির শিখরে নিয়ে যাবে শুধু একটা পেন আর একটা পেপার লাগবে শুধু টোটকাটা করার জন্য দেখুন উন্নতি আমরা প্রত্যেকে চাই সেটা হতে পারে যখন আমরা স্টুডেন্ট থাকি সেই ক্ষেত্রে আমরা চাই যে পড়াশোনার ক্ষেত্রে যেন উন্নতি হয় যখন আমরা এরপরে প্রফেশনাল ক্ষেত্রে যাচ্ছি অর্থাৎ আমরা কোনো চাকরি করছি বা ব্যবসা করছি তো আমরা প্রফেশনাল গ্রোথ চাই সাকসেস চাই কেরিয়ার গ্রোথ চাই তারপর যখন আমরা কোনো ধরনের প্রেমের সম্পর্কে আবদ্ধ হচ্ছি সেখানে আমরা চাই যাতে আমার প্রেমিকা বা প্রেমিকের সাথে আমাদের সম্পর্কটার আরও উন্নতি হোক এবং তারপর আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি তখন আমরা চাই যে আমাদের বৈবাহিক সম্পর্ক যেন আরও উন্নতির শিখরে পৌঁছায় আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে আমরা যেন একটা ভালো রিলেশনে থাকি এবং মানসিক সুখ শান্তি সব কিছুর সাথে যেন দুজনে মিলে পারস্পরিক সম্পর্ক রেখে পারস্পরিক মিল রেখে ভালোবাসা রেখে আমরা এগিয়ে যেতে পারি তো আমি বলতে চাই যে আজকে যেই টোটকাটা আমি বলছি সেই টোটকাটা যে কোনো জীবনের যে কোনো স্তরে উন্নতির জন্য কাজে লাগবে এবং আমি সবাইকে বলবো প্রত্যেককে যার দরকার এরকম নয় প্রত্যেকের দরকার আছে এবং প্রত্যেকে কারণ সিম্পল একটা টোটকা একদমই অতি সিম্পল অতি সাধারণ একটা টোটকা সবাইকে বলবো অবশ্যই এই উপায়টা করেই দেখুন তো আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যেটা শুধু আমার নয় আমার এবং আপনার আমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমরা পারস্পরিক সম্পর্ক রাখি এবং আপনাদের যত ধরনের সমস্যা থাকে সেই প্রত্যেকটা সমস্যাকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে দেখে এবং বুঝে সেই যে টোটকাগুলো আমি যেগুলো আগেও বলেছি যে প্রিভিয়াস ক্ষেত্রে আমি আমার ক্লায়েন্টদের বা অন্যদেরকে দিয়ে দেখেছি সাকসেস রেটটা অনেক বেশি সেই টোটকাগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা বাড়িতে বসে নিজেদের সমস্যার সমাধান নিজেরা করতে পারেন কথা না বাড়িয়ে সোজাসুজিভাবে আসছি যে কি সেই টোটকা তো সিম্পল একটা উপায় আপনাদের করতে হবে যেটা হচ্ছে প্রথমত আমি উপায়টা করার জন্য বলবো যে একটা হলুদ রঙের কাগজ নেবেন এবার অনেকে বলবেন হলুদ কাগজের বদলে সাদা কাগজ কি চলবে নিশ্চয়ই চলবে আমি সব সময় বলি প্রত্যেকটা জিনিসের একটা অল্টারনেট থাকে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা বেটারমেন্টও থাকে তো বেটার জিনিসটা যেটা সেটা আমি ফার্স্টে বলি যদি হলুদ কাগজ নিয়ে করেন সব থেকে ভালো হয় যদি হলুদ কাগজ কেউ না কিনতে পারেন বা কারোর কাছে নেই সে মনে করছে সাদা কাগজের উপর করতে চান অবশ্যই সাদা কাগজেও করতে পারেন তবে বেটার হলুদ কাগজে করা তো একটা কাগজ নিচ্ছেন হলুদ রঙের কাগজ বা সাদা রঙের কাগজ সেই কাগজের উপর আপনাদেরকে যেটা আমি বলবো সেই জিনিসটা লিখতে হবে লাল কালি দিয়ে যেই জিনিসটা আমি বলবো সেই জিনিসটা আপনাদের লিখতে হবে লাল কালি দিয়ে দেখুন স্ক্রিনে আমি যে ছবিটা দিয়ে দিয়েছি সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিটার মধ্যে একটা ত্রিভুজ আঁকা আছে বা একটা ত্রিকোণ আঁকা আছে যেই ত্রিকোণটার প্রত্যেকটা কোনায় ইংলিশে লেখা আছে এইট 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 ওটা কিন্তু বাংলায় চার নয় আবার আমি বলে দিচ্ছি বাংলাতে কেউ চার ভেবে ভাববেন না ওটা হচ্ছে ইংলিশে এইট 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 তিনটে কোনায় তিনটে এইট লেখা আছে ইংলিশে মাঝখানে লেখা আছে সুইং মাঝখানে লেখা আছে সুইং তো ঠিক যেই ত্রিকোণটা আমি বলছি যে ত্রিকোণটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে সেই ত্রিকোণটা আপনারা সাদা কাগজ একটি ছোট্ট করে সাদা কাগজ কেটে নেবেন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি বা চার ইঞ্চি বাই চার ইঞ্চির একটা সাদা কাগজ কেটে নেবেন তার মধ্যে এই ত্রিকোণটা আপনারা তৈরি করবেন বা আঁকবেন লাল কালির পেন দিয়ে এবার আপনারা দেখে নিয়েছেন এই ত্রিকোণটা কোন দিন আঁকবেন অবশ্যই বৃহস্পতিবার দিন আপনাদের এই উপায়টা করতে হবে বৃহস্পতিবার দিন আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্রে একটা শান্তশিষ্ট জায়গায় বসে চেষ্টা করবেন সকালবেলা সকাল সকাল এই কাজটা করার সকাল আটটা থেকে নটার মধ্যে বা আটটার আগে সূর্য ওঠার পর থেকে নটার মধ্যে অর্থাৎ সূর্য ওঠার পর থেকে যখন ভোর হয়ে যাচ্ছে তারপর সকাল নটার মধ্যে এই কাজটা করার চেষ্টা করবেন আপনারা এইভাবে যেটা আমি বলেছি সেটা আঁকবেন লাল কালির পেন দিয়ে এবং সেই কাগজটাকে ভাঁজ করে কাজটা করছেন বৃহস্পতিবার দিন এবং এটা কিন্তু কোথাও রাখতে হবে না কাজটা করার সাথে সাথেই বৃহস্পতিবার দিনই আপনারা সেই কাগজটাকে মুড়ে নয় নিজের পার্সে রাখতে পারেন বা নিজের পকেটে রাখতে পারেন অর্থাৎ নিজের সাথে রাখবেন তবে চেষ্টা করবেন এই কাগজটা নিয়ে বাথরুমে টয়লেটে যদি না যেতে পারেন বেটার হয় আমরা জেনারেলি ঘরে থাকাকালীন পার্টসের মধ্যে যদি কাগজটা থাকে তাহলে সেটা নিয়ে আমরা টয়লেট যাই না হ্যাঁ বাইরে যদি কোথাও একান্তই দরকার পড়ে আমি যেমন বলি যে অবশ্যই যদি কোথাও খুব বেশি দরকার পড়ে কোনো জিনিস করবার বা কোনো রুল ব্রেক করবার তখন আপনি করতে পারেন নচেত আপনি চেষ্টা করবেন এই কাগজটা যেখানে রাখছেন সেটা ক্যারি করে আপনি কোনো ধরনের বাথরুম বা টয়লেটে না যাওয়ার এটাকে সর্বদা নিজের পার্সে বা নিজের সাথে পকেটে যেখানেই হোক রাখুন এবং আপনি দেখুন যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে সেটা পড়াশোনা হতে পারে সেটা সম্পর্ক হতে পারে সেটা আপনার ক্যারিয়ার হতে পারে সেটা আপনার প্রফেশন হতে পারে এনি এনিওয়ে আপনি যেখানেই যাবেন যেই জিনিসই করবেন সব জিনিসে আপনার উন্নতি হবে আপনার গ্রোথ হবে যারা নিজেকে মনে করছেন যে আমি যেখানে যাচ্ছি সেখানে অসফল হচ্ছি আমার বেসিক্যালি কোনো উন্নতিই নেই তারা অবশ্যই করে দেখুন এবং যারা মনে করছেন যে সফলতা তো আমি সব জায়গায় পাই উন্নতি আমি যেখানে যাই সেখানে পাই কারণ আমার মধ্যে সেই কর্মক্ষমতা আছে আমার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে তারাও এটা করুন কারণ আমরা জানি না সময় বদলাতে বেশিক্ষণ লাগেন না তাই সময়কে ভালো রাখতে উন্নতি বজায় রাখতে সর্বদা যেই টোটকাটা যে উপায়টা আমি বললাম এই টোটকাটা করুন এবং এই কাগজটাকে এই ত্রিকোণটাকে এঁকে নিজের কাছে সর্বদা রাখুন আপনার উন্নতি হতেই থাকবে জীবনের প্রত্যেক মুহুর্তে প্রত্যেকক্ষণে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে কমেন্ট করে জানাবেন যে পিনাকিদার ভিডিও কেমন লাগছে এবং পিনাকেদার এই ভিডিও থেকে আপনারা কতটা লাভবান হচ্ছেন এবং আমি চাই যে আপনারা লাভবান হোক এবং আরও আরও জীবনে অনেক উন্নতি করুন অনেক অনেক প্রসপারিটি আসুক আপনাদের জীবনটা খুশিতে সুখে স্বাচ্ছন্দে আনন্দে শান্তিতে ভরে যাক আজকে এই পর্যন্ত যদি মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও দেখে আপনাদের লাভ হবে হয়েছে এবং হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিনাকিদা সর্বদা আপনাদের পাশে আছে প্রচেষ্ট আছে আপনাদের সমস্যার সমাধান করতে আশা করছি পিনাকিদের পাশেও আপনারা সর্বদা থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেরকম আমি বলি অবশ্যই সকলকে ভালো রাখারও চেষ্টা করবেন জয় মহাকাল জয় মা তারা জয় মা বিপত্তারিণী চণ্ডী